বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যদি একটি সেবার টুথ টাইগার এবং একটি সাইবেরিয়ান টাইগারের মধ্যে যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধে কে জিতবে? আপনি জানলে অবাক হবেন যে সেবার টুথ টাইগার প্রায় 11,000 বছর আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আজ যদি সে এই পৃথিবীতে বেঁচে থাকত আর যদি তার মুখোমুখি সাইবেরিয়ান টাইগারের সাথে হতো, তাহলে এটি দেখতে খুবই আকর্ষণীয় হতো, যেখানে সেবার টাইগার তার লম্বা দাঁতের সাহায্যে খুব সহজেই শিকারকে চিরে ফেলতে পারত। সেখানে সাইবেরিয়ান টাইগার বর্তমান যুগের এই পৃথিবীর সব থেকে বড় টাইগার, যে নিজের শিকারের গলায় কামড় দিয়ে তাকে চোখের পলকেই মেরে ফেলে। আর যদি আমরা কথা বলি সেবার টাইগারের, তাহলে মনে করা হয় যে এরা বর্তমান যুগে পাওয়া টাইগারের পূর্বপুরুষ ছিল, যারা আজ থেকে প্রায় 11,000 বছর পূর্বে এই পৃথিবীতে প্রায় 2 মিলিয়ন বছর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে বসবাস করত। অন্যদিকে সাইবেরিয়ান টাইগার পৃথিবীর সব থেকে বড় টাইগার, যা দক্ষিণ পূর্ব রাশিয়া, চায়না ও সাইবেরিয়ার জঙ্গলে পাওয়া যায়। যদি ওজনের কথা বলা হয়, তাহলে একটি নর্মাল সেবার টুথ টাইগারের ওজন প্রায় 150 থেকে 280 কেজি পর্যন্ত হতো। যদিও এমনটাও দাবি করা হয়েছে যে সেবার টুথ টাইগারের ওজন প্রায় 300 থেকে 480 কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে নর্মালি একটি সাইবেরিয়ান টাইগারের ওজন প্রায় 180 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে, অথবা এর থেকেও একটু বেশি হতে পারে। কিন্তু সাইবেরিয়ান টাইগারের তুলনায় সেবার টুথ টাইগারের শরীরের মাংসপেশি অনেক মজবুত ছিল, তাই তাদেরকে ক্যাট ফ্যামিলি সব থেকে মজবুত মাংসপেশির জীব মনে করা হয়। শুধু তাই নয়, যেখানে সাধারণ টাইগারের গায়ে কালো কালো দাগ থাকে, সেখানে সেবার টুথ টাইগারের গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকত। বন্ধুরা, যদি লেজের কথা বলি, তাহলে সাইবেরিয়ান টাইগারের লেজ প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতো, যা শিকারের পিছু করার সময় তাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে সেবার টুথ টাইগারের লেজ খুবই ছোট ছিল, যা থেকে বোঝা যায় যে সেবার টুথ টাইগার নিজের শিকারকে ধরার জন্য দৌড় প্রতিযোগিতার মতো অনেক দূর পর্যন্ত দৌড়াত না, বরং একটি রেসলারের মতো সঙ্গে সঙ্গে তার শিকারের উপর আক্রমণ করত আর নিজের শত্রুর সঙ্গে যুদ্ধ করত। সেবার টুথ টাইগারের নাম তার চোয়ালে থাকা দুটি বিশাল আকার ও তীক্ষ্ণ ক্যানাইন টিতের কারণে পেয়েছে, যা সেবার অর্থাৎ ধারালো চাকুর আকারের মতোই সুশালো এবং তীক্ষ্ণ হতো, যা যে কোনো জীবকে খুব সহজেই মেরে ফেলতে পারে। এটি বিড়াল প্রজাতিতে একমাত্র প্রজাতি ছিল যার চোয়ালের বাহিরে দুটি লম্বা ক্যানাইন টিত ছিল। এ দাঁতের সাইজ প্রায় 28 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ছিল। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগারের চোয়ালে বিদ্যমান দাঁত মাত্র 2 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, যা থেকে আমরা অনুমান করতে পারি যে সাইবেরিয়ান টাইগারের দাঁতের সাইজ অনেক ছোট ছিল। কিন্তু সেবার টুথ টাইগারের দাঁত যতই লম্বা আর তীক্ষ্ণ হোক না কেন, সেগুলো লম্বা হওয়ার কারণে অনেকটাই দুর্বল হতো। এই জন্য তারা নিজের শিকারের শরীরের নরম স্থানেই আক্রমণ করত আর নিজের দাঁত দিয়ে কমপক্ষে 350 PSI এর বাইট ফোর্স লাগিয়ে নিজের শিকারকে জখম করে ফেলত। কেননা বেশি ফোর্স লাগানোর কারণে তাদের দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকত। আর যদি ভুল করেও একবার এই দাঁত ভেঙে যেত, তাহলে সারা জীবনেও আর নতুন দাঁত গজাত না, যার কারণে শিকারকে ঘায়েল করতে এবং তাদেরকে খেতে খুবই কষ্ট হতো তাদের। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগারের ক্যানাইন টিথ খুবই মজবুত হয়, সেই জন্য এদের বাইট ফোর্স সেবার টুথ টাইগারের তুলনায় অনেক বেশি, যেখানে একটি সাইবেরিয়ান টাইগার 1050 PSI বাইট ফোর্সে নিজের শিকারকে কামড় দেয়, সেখানে একটি সেবার টুথ টাইগার মাত্র 350 PSI এর বাইট ফোর্সে নিজের শিকারকে কামড় দেয়, যা সাইবেরিয়ান টাইগারের তুলনায় অর্ধেকেরও কম। কিন্তু তীক্ষ্ণ এবং সুশালা হওয়ার কারণে সেবার টুথ টাইগার খুব সহজেই শিকারকে নিজের দাঁত দিয়ে আক্রমণ করে এবং তাকে কিছু সময়ের মধ্যেই মেরে ফেলে। বধুরা, সাধারণত সেবার টুথ টাইগারকে বর্তমান পাওয়া টাইগারের পূর্বপুরুষ মনে করা হয়, কেননা এদের শরীরের গঠন বর্তমান যুগে পাওয়া টাইগারের মতোই হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এদের অনেক বিশেষত্ব সিংহের সঙ্গে মিলে যায়। বিজ্ঞানীদের অনুমান অনুসারে সিংহের মতোই সেবার টুথ টাইগারও দল বেঁধে শিকার করত আর নিজের থেকে দ্বিগুণ বড় আকারের প্রাণীকে, যেমন বন মহিষ, ঘোড়া এবং উটের মতো প্রাণীকে শিকার করত। শুধু তাই নয়, মাঝে মাঝে তো এরা দল বেঁধে বিশাল আকার ম্যামুথকেও শিকার করত, যেখানে সাইবেরিয়ান টাইগার একাই শিকার করতে পছন্দ করে আর বেশিরভাগ সময়ই হরিণের মতো ছোট ছোট প্রাণীকে এরা শিকার করে। বন্ধুরা, যদি কথা বলি হান্টিং টেকনিকের, তাহলে সাইবেরিয়ান টাইগার শিকারের গলায় কামড়ে ধরে তার ক্যানাইন টিতের সাহায্যে এত জোরে ফোর্স দেয় যে শিকার কিছুক্ষণের মধ্যেই সেখানেই মারা যায়। আর অন্যদিকে সেবার টুথ টাইগার নিজের শিকারকে মারার জন্য প্রথমে শিকারের উপর আচমকা আক্রমণ করে, তারপরে সামনের পায়ের থাবা দিয়ে চেপে ধরে মাটিতে ফেলে দেয় আর নিজের বড় বড় ক্যানাইন টিত দিয়ে শিকারকে চিরে ফেলে। তো বন্ধুরা, এইসব তথ্য জানার পরে এখন এটা জেনে নেওয়া যাক যে যদি সেবার টুথ টাইগার এখনো এই পৃথিবীতে থাকতো আর তার মুখোমুখি সাইবেরিয়ান টাইগারের সাথে হতো, তাহলে এই লড়াইয়ে কে বিজয়ী হতো?
তবে সেবারটুথ টাইগারকে ক্যাট ফ্যামিলির সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক প্রজাতির মধ্যে একটি মনে করা হয়, যা পৃথিবীতে সেই সময় পাওয়া যেত যখন হাতির থেকেও দ্বিগুণ আকারের বড় জীব এই পৃথিবীতে বিদ্যমান ছিল। আর সেবারটুথ টাইগার সেসব জীবকে নিজের শিকার বানাত। আর অন্যদিকে বর্তমান সময়ে পাওয়া সাইবেরিয়ান টাইগারের এত শক্তিশালী শরীর হওয়ার পরেও হাতির মতো বড় জীবকে শিকার করতে 10 বার ভাবে, তাহলে হাতির থেকেও দ্বিগুণ আকারের ম্যামতের মতো জীবের সামনে এরা কিভাবে টিকতে পারবে? তো বন্ধুরা, এই কথা জানার পরে আপনারা এটা বুঝতে পারছেন যে সেবারটুথ টাইগার ও সাইবেরিয়ান টাইগারের মধ্যে যুদ্ধ হলে সেবারটুথ টাইগারের কাছে সাইবেরিয়ান টাইগার খুব সহজেই হেরে যাবে। আর বিজ্ঞানীদের মতে সেবারটুথ টাইগার শিকার করার ক্ষেত্রে অনেক অভিজ্ঞ ছিল, তারা পুরো প্ল্যানিং এবং কৌশলের সাথে ম্যামতের মতো জীবকেও শিকার করত। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে এবং এদের লড়াই হলে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।